সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আমি উৎপল যথারীতি আপনাদের সাথে আছি আজকে ডালাস টেক্সাস থেকে। গত এপ্রিলের 30 তারিখে ছিল আমাদের 15তম অ্যানিভার্সারি। সেই জন্য আমি আমার বাসার পাশে একটা রেস্টুরেন্টে আমরা খেতে যাই। তো খাওয়ার সময় এবং খাওয়া পরবর্তী রেস্টুরেন্টের পাশেই আমরা একটু ওয়াক করি। তো তারই কিছু ভিডিও ক্লিপ আমি ধারণ করেছি আপনাদের জন্য, হয়তোবা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো খুবই সুন্দর এবং বেশ বড় রেস্টুরেন্টটা এখানে। তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে আপনাকে একটা মেনু প্রোভাইড করে, তো সেই মেনু দেখে আমরা খাবারটা অর্ডার করি। কিন্তু এখন আসলে অনেক কিছু আপডেট হয়ে গেছে, এখন ইউজুয়ালি মেনু প্রোভাইড করে না। আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এখানে, সো কিউআর কোডটা স্ক্যান করার পর অটোমেটিক রেস্টুরেন্টের মেনুটা আপনার ফোন স্ক্রিনে চলে আসবে, তখন সেই স্ক্রিন দেখেই আপনি খাবার অর্ডার করবেন। এটা নতুন একটা প্রসেস ওরা স্টার্ট করেছে যে এখন মেনু দেওয়া হচ্ছে না অনেক রেস্টুরেন্টে, কিউআর কোড দেখে আপনাকে খাবারটা অর্ডার করতে হচ্ছে। এখানে খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ির লোগোটা দেখে কি আপনারা বলতে পারবেন এটা কোন ব্র্যান্ডের গাড়ি? হ্যাঁ, হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না, এটা একটা ফেরারি গাড়ি। তো খুব এক্সপেন্সিভ একটা গাড়ি, আমার কোনো আইডিয়াই নেই গাড়িটার দাম আসলে কত। তো আপনারা যদি জেনে থাকেন একটু আমাকে জানাবেন যে একটা ফেরারি গাড়ির দাম কত হতে পারে। দিনটা আসলে অনেক সুন্দর ছিল। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এখন রাস্তাঘাটে কিন্তু প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং বিভিন্ন শপিং মলে এবং বিভিন্ন রেস্টুরেন্টে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। তো যে কারণটা আমি চিন্তা করছিলাম সেই কারণটা হচ্ছে হয়তোবা বেশিরভাগ মানুষই আমেরিকাতে, আমি বলবো বেশিরভাগ মানুষই করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ যেটা সেটা নিয়ে ফেলেছে। এর জন্য ওরা একটু সেফ মনে করছে যারা এখনও করোনার ভ্যাকসিনের টিকা নেয়নি। এর জন্য হয়তোবা বেশিরভাগ মানুষ এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যাচ্ছে এবং বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে। এই ছোট ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।